অরবিন্দকে দেখে বললেন, দয়াময়, আমি বিশ্বাস্ত্র সূত্রে জানতে পারলাম তুমি নাকি বৃন্দাবন লীলা শেষ করে চলে যাবে নদিয়া। তুমি যদি চলে যাও, আমি তো তোমার চরণ বিনা কিছু জানি না প্রভু। কথা দাও, তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। অজ্ঞানে নয় প্রভু, সজ্ঞানে যেন কৃষ্ণ বলতে বলতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাও। তোমার চাঁদ বদন দেখিতে দেখিতে যেন প্রাণ পাখি চলে যায়। কারণ তোমায় আশীর্বাদ করলাম, আমার মৃত্যুর আগে তোমার মৃত্যু হবে। আগত কলিযুগে নদিয়া নবদ্বীপে তুমি হবে শ্রীবাস, আমি হব গৌর। প্রভু গো, তুমি যদি গৌর হয়ে যাও, আমি যদি শ্রীবাস হয়ে যাই, তবে কথা দাও প্রভু, নিতুই নিতুই ভক্তগণকে সঙ্গে নিয়ে তুমি আমার গৃহে আসবে হরিনাম সংকীর্তন গাইতে। যখন ভক্তদের নিয়ে হরিনাম গাইতে আসবে, আমি গিয়ে গৃহের বাহির দ্বারে দাঁড়াই থাকব। যত ভক্ত আসবে, ওই ভক্তির চরণ দুটি হৃদয়ে জড়াইয়ে ধরে আমি কি করিব জানো? আমার নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াইয়ে দিব। আমার নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াইয়ে দিব। আমি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইয়ে দিব। আমার এমন দিনা আমার এমন দিনা আমার কবে বা কবে বা হবে। আমার দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইয়ে দিব। আমার এমন দিনা আমি দুটি নয়ন জলে চরণ আমি ধোয়াইয়ে দিব। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না, বলে
Call your mom.
চরণে